আসসালামু আলাইকুম ভ্রান্দ ইজ সৌরভ ফ্রম সৌরভ চল্ড বন্ধুরা আপনারা জানেন যে থাই এয়ারওয়েজ কিন্তু বাংলাদেশে করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন যাবৎ তাদের ফ্লাইট বন্ধ রেখেছিল তো গতকালকে থাই এয়ারওয়েজের পক্ষ থেকে একটা আপডেট জানানো হয়েছে সে আপডেটে বলা হচ্ছে আগামী ছয় তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির ছয় তারিখ থেকে তারা ঢাকা টু ব্যাংকক টুটে সরাসরি তাদের ফ্লাইট পরিচালনা করবে আর আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে সপ্তাহে কয়টি করে ফ্লাইট থাকছে যে সমস্ত যাত্রীরা আসলে ব্যাংকক যেতে চান তারা কী নিয়মকানুন মেনে যেতে পারবেন সেই বিষয়ে আশা করব আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা আপনারা জানেন যে থাই এয়ারওয়েজ কিন্তু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে তাদের ব্যবসা পরিচালনা করছিল তো করোনা ভাইরাস পরিপ্রেক্ষিতে কিন্তু করোনা ভাইরাসের কারণে তারা আসলে তাদের ফ্লাইট বন্ধ রেখেছিল। তো আবারও আগামী ছয় তারিখ থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে তারা ফ্লাইট পরিচালনা ঘোষণা দিয়েছে তো থাই এয়ারওয়েজের পক্ষ থেকে বলা হয় তারা প্রাথমিক অবস্থাতে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করবে এবং সেই দিনটা হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত একটা চল্লিশ মিনিটে ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবে এবং ভোর পাঁচটা দশ মিনিটে ব্যাংকক পৌঁছাবে তাদের স্থানীয় সময়ে তারপরে আবারও ব্যাংকক থেকে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ঢাকাতে এসে পৌঁছাবে দুপুর বারোটার সময় এটা কিন্তু বাংলাদেশের স্থানীয় সময় অনেকেই ভাবতে পারেন যে বাংলাদেশ থেকে ব্যাংকক যেতে বেশি সময় লাগছে অথবা আসতে কম সময় লাগছে এটা আসলে সেখানকার স্থানীয় সময় আর এখানকার স্থানীয় সময় এটা বলা হয়েছে সেজন্য আসলে এই কম বেশি আপনাদের শুনতে এমন মনে হচ্ছে তবে আপনারা যখন সময়ের কম্প্যারিজন করবেন তখন কিন্তু আসলে তিন ঘন্টা টন্টা সাড়ে তিন ঘন্টা এমন সময় লাগবে যাই হোক সেদিকে যাচ্ছি না আমি সময়টা বলে দিলাম এখন অনেকেই যেতে আগ্রহী তাদের জন্য বলছে যে যেতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকা কমপ্লিট করতে হবে এবং যাওয়ার পূর্বে বাহাত্তর ঘন্টার ভিতরে অবশ্যই করোনা টেস্ট করতে হবে আর আপনারা যদি সেখানে গিয়ে আপনি যদি ব্যাংকক থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে সাত থেকে দশ দিনের জন্য হোটেলে আপনার কোয়ারেন্টাইন করতে হতে পারে আর আপনারা যদি ব্যাংককে না থাকেন এবং সরাসরি যদি ফুকেট যান তাহলে তাদের কোয়ারেন্টিনের প্রয়োজন নেই ফুকেট নেমে একবার যদি আপনি করোনা টেস্ট করেন তাহলেই কিন্তু আপনার হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে হোটেলের বাইরে যেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেটটি যে থাই এর আগামী ছয় তারিখ থেকে ঢাকা ব্যাংকক রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের দেখার সুযোগ করার জন্য শেয়ার করবেন আজকের মতো এখানে জানাচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে